আমি যেহেতু ডেজার্ট বানাইতে পারি না, সো আমি লিজাকে দায়িত্ব দিছি ডেজার্ট বানানোর জন্য। এই যে আমাদের ডেজার্ট কুইন, সে ডেজার্ট বানাচ্ছে। কি কি বানাচ্ছো বলো? আমরা এখন নবাবী স্বামী বানাচ্ছি আর পুডিং বানাচ্ছি, আউটকামটা পরে দেখা যাবে যে কেমন। হ্যাঁ, আমাদের চার জাতের প্রিপারেশন চলছে। যদি ভালো না, ভালো হবে, লিজারটা ভালো হবে। ভালো হইলে আসবে, ভালো হইলে দেখবে। সেদিন আবার ঈদের বাজার আসে, ফারাবি গিয়ে ঈদের বাজারটা নিয়ে আসে। তা সবকিছু শ্যামাই, তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা, বোরহানি, ঘি, যা যা লাগে ঈদের জন্য সবকিছু নিয়ে আসে। আর আমার বোনের সাথে এটা আমার ফার্স্ট চাঁদ রাত বিদেশের মাটিতে। আমরা অনেক বছর হয়ে গেছে, আজকে 3-4 বছর দেশের বাহিরে, দুজন দুজনের সাথে ওইভাবে দেখা হয় না। তাই এবার প্ল্যান করলাম যে আমরা একসাথে ঈদ করব। ও যেহেতু লন্ডন আসার কথা ছিল, তো ওকে বললাম যে তুমি ঈদে চলে আসো, আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো। আসলে ওই দিনগুলো যে কীভাবে কেটে যায়, আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে যে কেন টাইমগুলো এত দ্রুত গেছে, কেন আর একটু সময় থাকতে পারলাম না একসাথে। আমরা দুই বোন ম্যাচিং ম্যাচিং পড়ছি। আজকে যেহেতু চাঁদ রাত, সো আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন স্ট্রিট আমাদের চাঁদ রাত সেলিব্রেট করার জন্য। অনেক সুন্দর একটা ড্রেস গিফট করেছে এন্ড দুইটাই একদম ম্যাচিং, অনেক অনেক কমফি এন্ড থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি অনেক গিফট পাইছি, সেটা আমি আগের ব্লগে অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আজকে শুধু হবে চাঁদ রাতের ব্লগ, আমরা কি কি করি চাঁদ রাতে এবং কিভাবে এনজয় করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো, লেটস গো। সেদিন আমরা গ্রিন স্ট্রিট যাই, ও যেহেতু লন্ডনে ফার্স্ট টাইম আসে, গ্রিন স্ট্রিটের চাঁদ রাত ভাইবসটা কেমন সেটা দেখানোর জন্য ওকে নিয়ে যাই। তারপরে তার আগে আমরা হচ্ছে দুজন মিলে স্যালনে যাই, ঈদের আগে নিজেদেরকে একটু প্যাম্পার করার জন্য। ও আইল্যাশ এক্সটেনশন করে, তারপরে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করি ওইখানে, চাঁদ রাত ভাইবসটা এনজয় করি। চাঁদ রাতে রাস্তার দুই পাশে হচ্ছে মেহেদি স্টল নিয়ে বসে অনেকে। যারা মেহেদি ডিজাইন পারে না, তারা একদিনের জন্য হইলো ওইখানে মেহেদি ডিজাইনার হয়ে যায়, কারণ চাঁদ রাতে এটা একটা মজা। সবাই হচ্ছে ওইখানে মেহেদি দিতে আসে, অনেক দূর দূর থেকে মানুষ আসে এই চাঁদ রাত ভাইবসটা নেওয়ার জন্য। আমার কাছে ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে কি এরকম বাংলাদেশি কমিউনিটি আমাদের কাছে আছে। মানে ফিল হচ্ছে যে আমরা বাংলাদেশি আছি, মানে মনে হচ্ছে আমাদের কমিউনিটি এত মজা পায় না, মানে এরকম বসে না। আসে তো আসে মাশাল। এরপর ভাইয়া ওকে একটা গোল্ডেন রিং অ্যানিভার্সারি গিফট করে, রিংটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাদের দুজনকে আল্লাহ ভালো রাখুক, কারণ নজর না লাগুক। তারপরে আমরা দুই বোন মিলে একসাথে মেহেদি লাগাই। আমার বোনের ইচ্ছে ছিল চাঁদ রাতে গ্রিন স্ট্রিটে গিয়ে মেহেদি লাগাবে, সো তার ওই ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ।
আমরা অনেক এনজয় করছি এই কয়েকটা দিন, কিভাবে যে সময় চলে গেছে আমরা টেরই পাই নাই। আরও নতুন নতুন অনেক ভ্লগ আসতেছে, সো ভ্লগগুলো দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। এরপর আমরা মিষ্টি নেই, মিষ্টি নিয়ে আমরা হচ্ছে গ্রিন স্ট্রিটের ওইখান থেকে বের হয়ে যাই, কারণ আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছিল। অলরেডি এখানে অনেক প্রচুর ভিড় হয়ে গেছে, এই যে বাসগুলো যেতে পারতেছে না মানুষের ভিড়ের জন্য, সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমরা ইফতার করতে যাব আর এখানে সন্ধ্যা পরে আরো বেশি ভিড় হয়ে যাবে। আমরা ওয়েস্ট ফিল্ডে আসছি ইফতার করার জন্য, ইফতারের অলরেডি কাছাকাছি সময় হয়ে গেছে, আমরা এখন নান্দোজে যাব, দেখি সিট পাই কি না, তাহলে হচ্ছে খাবো। মামা তোমার ক্ষুদা লাগছে? ক্ষুদা লাগছে ওই সোনা।